हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर साथे शेयर करब न्यू डिजाइनर पैंट सलवार मोहरेर डिजाइन काटिंग एवं सेलाई। आशा करी वीडियो स्किप ना करे सम्पूर्ण देखबेन। वीडियो भालो लागले लाइक कमेंट शेयर करबेन एवं आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके क्लिक करे देबेन परवर्ती वीडियोर नोटिफिकेशन पाओयार जन्य। तो चलुन सम्पूर्ण वीडियो शुरू करा जाक। तो एखाने आमी पुरो सलवारटी सेलाई देखाबो ना, शुधु मोहरेर डिजाइन देखाबो। एखाने आमी सेलोवारटिर मोहरीर जे डिजाइन जायगाटा आछे सेखाने आमी चिन्ह दिए नियेछि। प्रथमे आधा इंचिते देड़ इंचिते एकटा चिन्ह दिएछिलाम, तारपर एक इंची करे करे छयटा दाग दिए दिएछिलाम। तो सेई दाग अनुयायी एखन आमी दुई पाश दिए दाग अनुयायी एखन आमी एकटा चकेर साहाज्ये लम्बा एकटा करे दाग दिए निच्छि। तो एई तो दुइटा दाग दिए नियेछि आपातत। तो सेटाके एभाबे आमी बांगा दिए आमी सोजा साइडे बांगा दिब। कापड़टि पैंट सेलोवारटि सोजा साइडे अवश्यई बांगा दिते हबे। बांगा दिए तारपरे सेलाई करे निच्छि। देखुन एखाने 2 सूता परिमाण कापड़के आमी खाली रेखे तारपरे आमी एभाबे बांगा दिए सेलाई करे निच्छि। तो आमी एकटा बांगा दिए सेलाई करे निएछि, सेम भाबे आमी आरेकटि बांगा दिए आरेकटि सेलाई करे निब। तो সেই বাঙ্গাটা হবে 1 ইঞ্চি পাশ বরাবর। তো দেখুন আমি সেম ভাবে আরেকটি বাঙ্গা দিয়ে সেলাই করে নেছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন আমি সেম ভাবে আরেকটি সাইডও আমি এভাবে সেলাই করে নেছি। তো আমি এক এক করে সবগুলোকে এইভাবে সেলাই করে নিব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি এক এক করে সবগুলোই এভাবে 6টি লাইন আমি এইভাবে করে নিচ্ছি, বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়েও বেশি বাঙ্গা দিতে পারেন, এর চেয়েও কমও দিতে পারেন। তো সবগুলো সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে আরেকটি ডিজাইন করব। তো এখন আমি এটার পাশ বরাবর মেপে নিচ্ছি। এখানে পাশ বরাবর আছে 14 ইঞ্চি। তো এখানে আমি প্রথমে 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। দুই পাশে আমি 2.5 ইঞ্চি করে দুইটা দাগ দিয়ে নিয়েছি সেলাইগুলোর উপর। তো এখন আমি ঠিক মিডল বরাবর আবার 2.5 ইঞ্চি করে দুই পাশে আবার দুটো দাগ দিয়ে নিচ্ছি। তো এই তো দুটো দাগ দেওয়া হয়ে গেছে। এখন এটা ঠিক মিডল বরাবর আমি 2.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে 5টা দাগ হয়ে গেছে। তো এখন আমি দেখুন এই তো একটা এখানে একটা ডিজাইন আছে যে একটা সোজা থাকে আর একটি উল্টো থাকে। তো এরকম ডিজাইন করব। তো ফার্স্টের যে সেলাইটা আছে সেটাকে আমি সোজাভাবে সবগুলো বাঙ্গা সোজাভাবে দিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি। তো নেক্সট সেলিটা হবে এভাবে যে একটাকে উল্টে উল্টে কাপড় যে বাঙ্গাগুলো আছে সেগুলো উল্টে 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 যাবে। তো সেরকমভাবে আমি উল্টো পাশে আবার সেলাই করে নিয়েছি। তারপরের লাইনটা আবার সোজাভাবে হবে। তো এভাবে করে এরপরের লাইনটা আবার বাঁকা করে হবে। তো আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে সেলাই করছি। তো এই যে নেক্সটটা আমি আবার এভাবে উল্টো দিকে ঘুরিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি উল্টো দিকে। তো এই তো একটা একটা করে আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আস্তে আস্তে করে নিয়েছি সেলাই করে নিয়েছি। তো লাস্টেরটা হবে ঠিক সোজাভাবে আমি সেলাই করে নিচ্ছি লাস্টেরটা। তো এই তো আমার 5টা সেলাই সম্পূর্ণ হয়ে গেছে সবগুলো সেলাই। তো এখন আমি আরেকটি কাপড় নিয়েছি। কাপড়টির পাশ বরাবর আছে এখানে 1 ইঞ্চি। এটা হচ্ছে আমি সালোয়ারের মোহরির একদম সাইডে দিয়ে লাগাবো। তো এটাকে আমি এখন চিকন ফিতার মতো করে নেব। তো আমি দুই সাইডের দিকে বাঙ্গা দিয়ে তারপর সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বাঙ্গা দিয়ে আমি সম্পূর্ণটাকে এইভাবে সেলাই করে নেব ফার্স্টে। তো এটা সালোয়ারের মোহরির জন্য যেহেতু এটাকে একটু বেশি লম্বা করে দিয়েছি। তো দেখুন আমার সম্পূর্ণ ফিতাটা সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে কেটে নেব। তো এটাকে আমি লম্বায় নিয়েছি 2.5 ইঞ্চি লম্বা করে আমি সবগুলোকে 2.5 ইঞ্চি করে করে কেটে নেব। তো ফার্স্টে আমি একটা ফিতা কেটে নিচ্ছি। তো সেটার মাপ অনুযায়ী আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি। দেখুন এক এক করে সবগুলোকে আমি কেটে নিচ্ছি। এই তো এক এক করে সবগুলোকে কাটা হয়ে গেছে আমার। তো এখন আমি সালোয়ারের মোহরিটা আবার মেলে নিচ্ছি। তো মেলে নিয়ে আমি এটার মধ্যে এখানে 2 সুতা পরিমাণ উপরে কাপড়ের উপরে আমি রেখে তারপরে এটাকে সেলাই করব। তো দেখুন ফিতার এক মাথায় ফার্স্টে বসিয়েছি তারপরে আর এক মাথা বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই কাপড় বাড়তি রাখতে হবে নিচের আর কাপড় 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপরে আপনারা সেলাই করবেন। তো এই তো দেখুন যারা পট্টি না দিতে চান তারা এভাবে সেলাই করতে পারেন, আর যারা পট্টি দিবেন তারা কিন্তু কাপড় না রাখলেও চলবে। তো আমি যেহেতু পট্টি দিব না তাই এটাকে আমি এভাবে কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। নিচের বাড়তি কাপড়গুলো দিয়ে আমি এখন বাঙ্গা দিয়ে দেখুন এভাবে এটার উপরে সেলাই করে নেব। বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি।
তো পুরো নিচের সাইডটাকে আমি এভাবে সুন্দরভাবে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এরকম ডিজাইন আপনারা আপনাদের জামার হাতার মধ্যেও দিতে পারেন, অনেক সুন্দর লাগবে। তো দেখুন এটাকে আমি এখন সেলাই করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে উল্টিয়ে তারপরে উপরে চাপসিলি দিয়ে নিচ্ছি। চাপসিলি দুটো দিতে হবে অবশ্যই, চাপসিলি দিলে আর বোঝা যাবে না। তো এই তো দেখুন সম্পূর্ণ মোহরটার মধ্যে আমি চাপসিলি দিয়ে নিয়েছি, আর এই তো সালোয়ারটির ফাইনাল লুক। দেখুন সালোয়ারটি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে এরকম আরও ডিজাইনার সালোয়ার আপনারা যদি বানাতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া থাকবে ভিডিও, চাইলে চেক আউট করে আসতে পারেন। এবং আমার ডিসক্রিপশন বক্সে এরকম আরও অনেক সালোয়ারের মোহরির ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা চেক আউট করে আসতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।